আস-সুন্নাহ ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্স বা আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে ইসলামিক সেন্টার যেটি হতে যাচ্ছে, যেখানে মসজিদ থেকে নিয়ে হাসপাতাল পর্যন্ত সব কিছু রাখার আমাদের স্বপ্ন রয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় এবং একটি আধুনিক মানের দিনী শিক্ষা প্রতিষ্ঠানও সেখানে থাকবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ। সেই প্রতিষ্ঠানটির জন্য আমরা জমি খুঁজছি, বিভিন্ন জায়গায় আমরা জমি পাচ্ছি, কিন্তু নানা অসুবিধার কারণে সেখান থেকে আবার ফিরে আসতে হচ্ছে। আমরা আপনাদের কাছে বিনীত আহ্বান করব, যারা আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত আছেন, যারা আস-সুন্নাহ ফাউন্ডেশন কার্যক্রমকে এবং আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর জন্য আপনারা আমাদেরকে এই কাজে অর্থাৎ জমি অনুসন্ধান করার কাজে সহায়তা করুন। আমরা 3 থেকে 5 বিঘা বা তার চাইতে বড় জায়গা নেওয়ার চেষ্টা করছি, কমপক্ষে 2-3 বিঘা জায়গা যেন হয়। সেটি শহরের ঠিক ভেতরে হয়তো কঠিন হবে, এই জন্য শহরের অদূরে বা শহরের আশেপাশে আমরা জায়গা খুঁজছি। সেই জায়গা যদি আপনাদের কারোর সন্ধানে থাকে এবং নিষ্কণ্টক জায়গা হয়, তাহলে সেক্ষেত্রে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে আপনারা অবহিত করতে পারেন। আমাদের এই পেজে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে আপনারা আমাদেরকে অবহিত করতে পারেন, অথবা আমাদের অফিসে সরাসরি সাক্ষাৎ করে আপনাদের সহায়তার কথা আপনারা জানাতে পারেন। ইনশাআল্লাহ বিদনিল্লাহ অচিরেই আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো ব্যবস্থা করে দেবেন, কিন্তু সবার সর্বাত্মক সহায়তা আমরা কামনা করছি। আমার একটা বড় স্বপ্ন হলো, আমরা জানি যে ঢাকা শহরে আমরা যারা দিনের উপরে চলার চেষ্টা করি, সে মানুষগুলোর জন্য অত্যন্ত কঠিন একটি বাস্তবতা হলো যে আমাদের সন্তানদেরকে আমাদের পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গা আমাদের আসলে থাকে না। সাধারণ ঘুরতে যাওয়ার জায়গাগুলোতে আমাদের সন্তান এবং পরিবারকে নিয়ে যাওয়ার মতো পরিবেশ খুব একটা নেই। তাছাড়া সেখানে ওপেন যে মিউজিকের ব্যবহার থাকে, সেগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে চাই একজন মুসলিম হিসাবে, অথচ সেই সুযোগ আমাদের থাকে না। আর অপরদিকে আমরা জানি যে দিনের উপরে অটল অবিচল থাকার জন্য নিজের সন্তান এবং পরিবার পরিজনকে ভালো সোসাইটি দেওয়ার কোনো বিকল্প নেই, ভালো সার্কেল দেওয়ার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে দিনই সার্কেল মেনটেন করা ছাড়া তাকওয়ার উপরে টিকে থাকা একরকম অসম্ভবের মতো কঠিন। আর এই কঠিন কাজটিকে সহজ করার জন্যই আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স বা আস-সুন্নাহ ফাউন্ডেশন ইসলামিক সেন্টার যেটা হবে, সেখানে আমরা স্বপ্ন দেখছি যে একটি এমন স্পট গড়ে তোলার যেটা রিসোর্ট টাইপ হবে কিছুটা, যেটা কিছুটা উন্মুক্ত বিনোদনের স্পট টাইপ হবে, যেখানে দিনদার ফ্যামিলিগুলো তারা জুমার দিনটা অন্তত কাটাবেন একান্তে, এবং সেখানে তাদের পরিচিত অপরিচিত দিনের উপরে চলতে চাওয়া মানুষগুলোকে তারা খুঁজে পাবেন, এবং সেখান থেকে একটা বন্ডিং তৈরি হবে, একটা সম্পর্ক তৈরি হবে, একটা সার্কেল তৈরি হবে, সোহবত বা সাহচর্য পাবে বাচ্চারা, অন্যান্য ভালো বাচ্চাদেরকে পাবে এবং সেখানে একান্তে সময় কাটাতে পারবে। জুমার দিন জুমার খুতবা শোনা থেকে নিয়ে প্রশ্নোত্তর সেশন, বিশেষ আলোচনা এবং বিনোদন খাওয়ার দাওয়া সহ সারাদিনের আয়োজন আমরা সেই ক্যাম্পাসে রাখতে চাই, ঢাকা শহরের বিশেষ করে এবং ঢাকা শহরের আশেপাশে যারা আছেন তাদের জন্য। তো এই স্বপ্নটি যেন বাস্তবায়ন হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সাহায্য করেন, আপনাদের একান্ত সহযোগিতা আমরা কামনা করছি। অন্তত জমির অনুসন্ধান দিয়ে, আর যদি কোনো আল্লাহর বান্দা জমি দান করার মতো থাকেন সেটা হলে তো আরও ভালো, আর বিক্রির জন্য হলেও আমাদেরকে আপনারা অবহিত করবেন। আমরা জমি যদি নিষ্কণ্টক পেয়ে যাই ইনশাআল্লাহ বিদনিল্লাহ আমরা ঘোষণা দেব, এবং সেই ঘোষণার মাধ্যমে সর্বসাধারণ সেই জমি কেনার জন্য ইনশাআল্লাহ বিদনিল্লাহ সাধ্য অনুযায়ী অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।